আইপিএল এর ব্যাটম্যান আসলাম, কে তিনি, কি করছেন, বিস্তারিত দেখুন। সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি, জানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন। ক্রিকেটারদের কাছে তার পরিচয় ব্যাটম্যান নামেই। এই ব্যাটম্যান রক্ষা করেন ব্যাটসম্যানদের। জরুরি প্রয়োজনে দ্রুত ক্রিকেট ব্যাট ঠিক করে দিতে হবে এমন আবদার কাম অর্ডার আসলেই নিমিষে ক্রিকেট ব্যাট হাতে নিজেই তা মেরামত করতে বসে যান আসলাম চৌধুরী। দক্ষিণ মুম্বাইয়ের ব্যাট প্রস্তুতকারক দোকান আশরাফ ব্রাদার্সের মালিক 65 বছর বয়সী এই খ্যাতনামা ব্যাট প্রস্তুতকারক চলতি আইপিএল এর একাদশ আসরেও দায়িত্ব পালন করে যাচ্ছেন। সচিন টেন্ডুলকার থেকে ক্রিস গেইল, স্টিভেন স্মিথ থেকে ফাফ ডুপ্লেসিসের মতো আইপিএল এ খেলা তারকা ক্রিকেটারদের ব্যাট সারিয়ে দিয়েছেন এই ব্যাটম্যান। বর্তমানে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান জেপি ডুমিনির তিনটি ব্যাট ঠিক করতে ব্যস্ত আসলাম। আইপিএল এর সময়ে তার ব্যস্ততা প্রসঙ্গে বলতে গিয়ে আসলাম বলেন, আইপিএল এ সবাই ব্যাটিং ঝড় দেখতে যান, ব্যাটসম্যানরাও গায়ের জোরে মাঠের বাইরে ছক্কা হাঁকাতে চান। পুরনো দিনের মতো এখনকার ব্যাটগুলো মজবুত হয় না বলে অনেক ক্ষেত্রেই ভেঙে যায়। তিনি আরো বলেন, সেই ভাঙা ব্যাট সারিয়ে দেওয়ার অর্ডার আসলে সেটা দ্রুত মেরামত করে দিতে হয়। ফ্রাঞ্চাইজি ক্রিকেটের যুগে ক্রিকেটারদের এক শহর থেকে ছুটে যেতে হয় অন্য শহরে, তাই ব্যাট মেরামতের জন্য কেউই যথেষ্ট সময় দিতে চান না। আইপিএল এর সময় তাই আমাদের ব্যস্ততা তুঙ্গে থাকে, ডেডলাইন মেনে সবার ব্যাট সঠিক সময় সারিয়ে দিতে হয়। বন্ধুরা, 12 মাসে বছর হয়, আর বছরের আইপিএল সিজনে প্রায় 2 মাস গোটা দেশ যেন আইপিএল নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। যাদের ব্যাটে ঝড় দেখার জন্য মানুষ মাঠে যায়, সেই খেলোয়াড়ের ব্যাটগুলোর পরিচর্যার জন্য আসলাম চৌধুরীরাও ব্যস্ত থাকেন। তো বন্ধুরা, এসব বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে তা জানিয়ে কমেন্ট করুন আমাদেরকে। আর আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক দিতে ও শেয়ার করতে ভুলবেন না।